কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর 120Hz ডিসপ্লে এবং বেটার পারফরমেন্স সহ সনি এক্সপেরিয়া 5 মার্ক 2 2023 সালে কি 20,000 টাকার নিচে বেস্ট গেমিং ফোন হতে যাচ্ছে? তো জানবো আজকে এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলতে চাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই হ্যান্ডসেটের প্রথম যে প্লাস পয়েন্টটি সেটি হচ্ছে গেমিং। তো প্রথমে গেমিং দিয়ে শুরু করছি। তো পাবজিতে আপনারা আলট্রা এইচডি গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন। গেম প্লে ছিল অসাধারণ এবং সিএডিতে হায়ার সেটিংয়ে খেলতে পারছেন স্মুথলি। সাথে থাকছে সনির ডেডিকেটেড গেম ইনহ্যান্সার। এই গেম ইনহ্যান্সারের মাধ্যমে আপনারা খুব সহজেই স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ডিং, গেমের স্ট্রিমিং প্লাস অনেক সুবিধা পাবেন। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি, এই হ্যান্ডসেটটিতে গেম খেলার সময় ল্যাগ অথবা হ্যাং গেমের সময় আপনি পাবেন না, ফ্রেম ড্রপ তো পাবেনই না। আমি পাবজি এবং সিওডিতে বেস্ট রেজাল্ট পেয়েছি। তো গেমিং ছিল বাটারি স্মুথ। আর সবচেয়ে যে ভালো ব্যাপারটা আমার কাছে লেগেছে সেটি হচ্ছে আপনারা খুব স্মুথলি গেমগুলো রান করতে পারবেন এবং রান করে বেশ এনজয় করবেন। তো গেমের পরেই যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে ব্যাটারি, কারণ গেমিংয়ের কারণে ব্যাটারিতে অনেক প্রেশার পড়ে। তো এটিতে আছে 4000 mAh ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আপনারা অনায়াসে একদিন চলতে পারবেন। তার মেন কারণটা হচ্ছে এর যে ডিসপ্লেটি সেটি অনেক কম্প্যাক্ট, 6.1 ইঞ্চির। এর জন্য আপনারা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং পারফরমেন্স ভালো পাবেন। এবং 120Hz রিফ্রেশ রেট অন করে রেখেও আপনারা একদিনের মতো অন্তত চলতে পারবেন এই ব্যাটারি দিয়ে। আরেকটি কথা বলি, রিফ্রেশ রেট যদি আপনারা নর্মাল রাখেন তাহলে অনায়াসে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর চার্জিং সেকশনে বলতে গেলে এটিতে 21W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগে। সনি এক্সপেরিয়া 5 মার্ক 2-র আরেকটি কি সেলিং পয়েন্ট হচ্ছে এর ক্যামেরা। এর ব্যাগে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা, 12 MP করে 3টি, আল্ট্রা ওয়াইড, মেইন এবং টেলিফোটো। তো ক্যামেরা স্যাম্পল আমার কাছে ভালোই লেগেছে পিছে। তো ব্যাকে মেইন ক্যামেরা দিয়ে আপনারা বেশ ভালো রকমের ছবি তুলতে পারবেন। ছবির কোয়ালিটি ছিল অসাধারণ, ডাইনামিক রেঞ্জ অন পয়েন্ট এবং কোয়ালিটি আমি বলবো আপ টু দ্য মার্ক। আল্ট্রাওয়াইড সেন্সরে আপনারা বেশ ওয়াইড একটি ভিউ পাবেন দেখতে পাচ্ছেন ছবিগুলোতে। আর ক্যামেরা ইন্টারফেস নিয়ে আমার একটু সমস্যা আছে। এর যে স্টক ক্যামেরা ইন্টারফেস সেখানে ডেডিকেটেড কোনো পোর্ট্রেট মোড নেই, আপনি ইচ্ছা মতো নাইট মোড ইউজ করতে পারবেন না। নাইট মোড ইউজ করে এটি অটোমেটিক, এটি সিন ডিটেক্ট করে যদি মনে করে যে সিনে লাইট কম আছে তাহলে নাইট মোড অ্যাক্টিভেট করে। আর পোর্ট্রেটের ক্ষেত্রে আপনারা আমরা অন্যান্য যেসব ফোনে দেখি সেখানে পোর্ট্রেটের আলাদা সেকশন থাকে, এতে পোর্ট্রেটের জন্য কোনো আলাদা সেকশন নেই। মেইন ক্যামেরার ইন্টারফেসের উপরে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে পোর্ট্রেটের একটি অপশন আছে, যেটা অনেকে না বুঝতে পারে, অনেকের বুঝতে সমস্যা হতে পারে। তো এটা আমার কাছে একটু খারাপ লেগেছে, ক্যামেরা ইন্টারফেসটা বিলো এভারেজ। তবে এটিতে থাকছে সনির ডেডিকেটেড ক্যামেরা সফটওয়্যার ফটো প্রো। ফটো প্রো মূলত একটি সনির যে আলফা সিরিজের ক্যামেরাগুলো আছে তার ইন্টারফেসের মতো কিছুটা দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে আপনারা র, জেপিজি যে কোনো ফরম্যাটে ছবি তুলতে পারবেন এবং এর ইন্টারফেস বেশ প্রফেশনাল। এবং আপনারা লেন্স সুইচ করতে পারবেন 60mm, 24mm এবং 70mm মধ্যে। তো কিছু স্যাম্পল আমি দিয়ে দিলাম দেখতে পারবেন। আর এখানে আপনারা ইচ্ছামতো আপনাদের ফটো মোড ইউজ করতে পারবেন। এখানে সনির যে প্রফেশনাল ক্যামেরা সেগুলোর মতো কয়েকটা ডায়াল দেওয়া আছে, অটো আছে যেটা আপনাকে শিখতে সাহায্য করবে। এবং যারা প্রো ক্যামেরা লাভার আছেন, ক্যামেরা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে চান, তাদের জন্য ডেডিকেটেড ম্যানুয়াল মোড এবং অনেক রকম অপশন রয়েছে পাওয়ার মোড সহ। তো যারা বিগিনার আছে তাদের জন্য অটো মোড এখানে পেয়ে যাবেন, আর যারা প্রো লেভেলের আছে তাদের জন্য ফুল ম্যানুয়াল মোডে যাওয়ার অপশন আছে। ওকে, এটি ছিল ফটো অপশন, এখন চলে যাবো ভিডিও অপশনে। তো ভিডিও অ্যাজ ইউজুয়ালি এই এক্সপেরিয়া 5 মার্ক 2-তে আছে 4K 60fps পর্যন্ত আমি পেয়েছি, কিন্তু ওয়েবসাইটে মেনশন করা আছে এটি নাকি 4K-তে 120fps সাপোর্ট করে, কিন্তু আমি এই 120fps সাপোর্ট কোথাও খুঁজে পাইনি। ভিডিও স্যাম্পলগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো, নাইট এবং ডে লাইট দুই অপশনেই ভালো ভিডিও ধারণ করতে পারে এই সনি এক্সপেরিয়া 5 মার্ক 2-র ব্যাক ক্যামেরা দিয়ে। তো এই ভিডিওগুলো আমি হায়েস্ট 4K 60fps পর্যন্ত পেয়েছি এবং ভিডিও কোয়ালিটি ভালো ছিল। জাইসের টি স্টার কোটিংয়ের কারণে লেন্স ফ্লেয়ার যে সমস্যাটি এটিতে সেই সমস্যা পাবেন না। আর এটিতে থাকছে সনির নিজস্ব ভিডিও ক্যামেরা অ্যাপ যেটিকে বলা হয় সিনেমা প্রো। সিনেমা প্রো অ্যাপের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে
এই অ্যাপের মধ্যে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকম কালার প্রোফাইল, ক্যামেরার যে লেন্স সেটিও আপনারা চেঞ্জ করতে পারবেন, ফোকাস ম্যানুয়ালি অথবা অটোমেটিক এটাও আপনারা সেট করতে পারবেন, আইএসও, শাটার স্পিড, এখানে সব কিছুই কাস্টমাইজেবল, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন। এবং এর ভিডিও কোয়ালিটি আমি বলবো অসাধারণ। আপনাদের প্রথমে মনে হতে পারে এর ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না, কিন্তু এটিতে যে কালার সাইন্স ইউজ করা হয়েছে তা আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এখানে বিভিন্ন রকম কালার লাট দেওয়া আছে, যারা ভিডিও এডিটিং করেন তারা জানেন এই কালার লাটের মাধ্যমে আপনারা একটি ডাল ভিডিওকে আপনাদের মতো ইচ্ছা মতো কালার দিতে পারবেন। আপনি, আমি ফুটেজ দেখাচ্ছি আপনাদের, এই ফুটেজটা শ্যুট করার সময় এরকম ছিল আর আমি কালার গ্রেডিংয়ের মাধ্যমে এইরকম করেছি, তো বলবেন কমেন্ট সেকশনে যে এই ভিডিও কোয়ালিটি কেমন ছিল। সিনেমা প্রো তাদের জন্য যারা একটু ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করেন এবং সিনেমেটিক ভিডিও নিতে পছন্দ করেন তাদের জন্য এটি বেশ কাজে আসবে। এবং এডিটিংয়ের সময় আপনার পছন্দ মতো এবং এনভায়রনমেন্ট অনুযায়ী আপনি কালার অ্যাকুরেসি এবং কালার প্রোফাইল আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটি সাবজেক্ট অথবা সিচুয়েশনের সাথে যায় সেটি অ্যাড করতে পারবেন। তো আমি বলবো বেশ ইমপ্রেসিভ। তো কানেক্টিভিটিতে প্রথমে বলতে চাই, এটিতে 5G সাপোর্ট আছে, 5G ব্যান্ড আছে 60টার মতো। তো যেহেতু বাংলাদেশে 5G এখনও অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা অফ রাখছি, 4G নিয়ে কথা বলি। আমি 4G ইন্টারনেট স্পিডের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এবং ওয়াইফাই রিসিপশন এবং ওয়াইফাই স্পিডের যে গ্রাফটা সেটিও দেখতে পাচ্ছেন। তো এটিতে আপনারা ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই পাবেন, 2.4 GHz এবং 5 GHz অটোমেটিক্যালি সুইচ করবে এটি। তাছাড়া থাকছে ব্লুটুথ 5.1 এবং কল রিসিপশন আমি বলবো বেশ ভালো ছিল, কিন্তু কিছু কিছু সময় কিছু ব্যাকওয়ার্ড প্লেজে এর নেটওয়ার্কে একটু ইস্যু আছে, আপনারা নেটওয়ার্ক ইস্যুতে পড়তে পারেন। আর হ্যাঁ, মেন কথাটি হচ্ছে এই যে হ্যান্ডসেটটি 5/2 সনির এক্সপেরিয়া, তো কল কোয়ালিটির ক্ষেত্রে এবং কানেক্টিভিটির ক্ষেত্রে আমার কোনো কমপ্লেন নেই, শুধু একটাই কমপ্লেন যে কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক ড্রপ করে কলিংয়ের সময়, তো এটি মাথায় রাখবেন। তো চলে যাচ্ছি ডিসপ্লে সেকশনে। এক্সপেরিয়া 5/2 ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.1 ইঞ্চের 120Hz সাপোর্টেড একটি অ্যামোলেড প্যানেল, যেটি 2K রেজুলেশন সাপোর্ট করে এবং HDR10+ সাপোর্টেড একটি ডিসপ্লে। এই ডিসপ্লের কালার বলবো আমি বেশ ভাইব্রেন্ট এবং অ্যাকুরেট ছিল, পাঞ্চি কালার প্রোভাইড করে, কিন্তু অ্যাসপেক্ট রেশিওটা একটু ভিন্ন ধরনের, 21:9 অ্যাসপেক্ট রেশিও, এবং এর আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল। ডিসপ্লে বেশ ভাইব্রেন্ট এবং অ্যাকুরেট কালার প্রোভাইড করে, আপনি কালার প্রোফাইল ইচ্ছা মতো চেঞ্জও করতে পারবেন। তো ডিসপ্লের যে কোয়ালিটি আমার কাছে ফ্লেক্সিবিলিটি লেগেছে, স্মুথ ছিল অনেক, শুধু স্মুথ বলবো না, বাটারি স্মুথ, আপনারা যেভাবে চান সেভাবে চালাতে পারবেন। 120Hz এটি যে পারফরমেন্স দেখিয়েছে, কিছু কিছু সেটের ক্ষেত্রে দেখা যায় যে 120fps অনেক জায়গায় সুইচ করে, যেমন আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করছেন সেখানে একরকম রিফ্রেশ রেট দেখাচ্ছে, অথবা আপনি গ্যালারিতে গেলেন ফটো স্ক্রল করছেন তখন একরকম রিফ্রেশ রেট দেখাচ্ছে, কিন্তু এটি তা না। এটির ক্ষেত্রে আপনি যদি 120Hz রিফ্রেশ রেট অন করে থাকেন ডিসপ্লের ক্ষেত্রে, আপনি যে কোনো কাজ করেন এটি 120Hz রিফ্রেশ রেটেই লক থাকে। তো আমার কাছে ডিসপ্লে সেকশনে বেশ ভালো লেগেছে। সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল, একে ডুয়েল স্টোরি স্পিকার ইউজ করা হয়েছে, ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, আপনারা বেশ ভালো সাউন্ডের মজা নিতে পারবেন এবং হেডফোনেও বেশ ভালো সাউন্ড প্রোভাইড করতে পারে এটি। এবং এটিতে সনি নিজস্ব এলডেক যে সাপোর্টগুলো সেগুলো আছে হেডফোনে, এবং হাইরেস অডিওর সাপোর্টও এখানে পাবেন। আর ডিসপ্লেতে একটা অপশন আমি দেখতে খেয়াল করলাম, সেটি হচ্ছে ক্রিয়েটর মোড একটি অপশন আছে, সেটি আপনারা এখানে পেয়ে যাবেন। তো ক্রিয়েটর মোড সাধারণত এটি প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি অথবা ভিডিও করে থাকেন, সিনেমেটিক ভিডিও, তাদের যে কালার গ্রেডিংয়ের সময় অ্যামোলেড ডিসপ্লেগুলো কিছুটা ভাইব্রেন্ট কালার প্রোভাইড করে থাকে, তো সেক্ষেত্রে ক্রিয়েটিভ ডিসপ্লে অপশনটি অন করে নিলে আপনারা অ্যাকুরেট কালারটা দেখতে পারবেন, ক্লোজ টু ন্যাচারাল যে কালারগুলো সেই কালারটা আপনারা দেখতে পারবেন, তো সেই অনুযায়ী আপনি কালার আপডেট করতে পারবেন। এর জন্য এই ক্রিয়েটর মোডের ডিসপ্লেটি দেওয়া হয়েছে, এই মোডটি আপনারা অন করলে এই অ্যাকুরেট যে কালারটা সেটি ফিল করতে পারবেন। তাছাড়া স্ট্যান্ডার্ড যে মোডটি সেটিতে আপনারা অ্যাজ ইউজুয়াল ভাইব্রেন্ট এবং শার্প রেজাল্টে পাবেন। তারপরেও আপনারা নিজেদের মতো ডিসপ্লে কাস্টমাইজ করতে পারবেন, আপনাদের যেরকম কালার দরকার সেরকমভাবেই আপনারা ডিসপ্লে ইউজ করতে পারবেন। তো এটি স্ট্যান্ডার্ড মোডেই থাকে প্রথমে, তো আপনাদের ইচ্ছা মতো অন করে নিতে পারবেন। আর হ্যাঁ, এটিতে আপনারা ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট পাবেন, তো সেক্ষেত্রে আপনারা নেটফ্লিক্স এবং অ্যামাজনে HD স্ট্রিমিং করতে পারবেন এবং HDR কন্টেন্টও উপভোগ করতে পারবেন। তো এই সেটের সব ভালো দিকগুলো আমি বললাম, এর মধ্যে কিছু কিন্তু খারাপও আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি, হালকা করে পয়েন্টগুলো ছুঁয়ে যাবো।
তো মেন যে খারাপ পয়েন্ট সেটি হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরাতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ক্যামেরা দিয়ে আপনারা আমি বলবো ছবির কোয়ালিটি মোটামুটি ছিল, একদম গার্বেজও বলবো না আবার আপদা মার্গও বলবো না, মিডিয়াম রেঞ্জে আছে। 8 মেগাপিক্সেলে আপনারা ভালো ছবি পাবেন সেটা ক্ষেত্র বিশেষে সবসময় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাকে হতাশ করেছে এর সেলফি ক্যামেরা, এটা এর মেন ডাউন সাইড। আরেকটা মাইনাস পয়েন্ট সেটি হচ্ছে এটিতে অ্যান্ড্রয়েড 12 চলছে আর এটি লাস্ট আপডেট, এরপরে আর কোনো আপডেট পাবে না, তো এটিও একটি ডাউন সাইড বলতে গেলে। তো বলতে পারি মোটামুটি এই প্রাইসে এটা একটি গুড চয়েস। তো কনক্লুশন পার্টে বলবো এটাই যে এই প্রাইসে মানে 19,000 থেকে 18,500 টাকার মধ্যে এই মুহূর্তে সনি এক্সপেরিয়া 5 Mark II খুব জনপ্রিয় একটি সেট এবং এর বিকল্প কোনো সেট মার্কেটে বর্তমানে আপনারা পাবেন না, এবং এটি একটি রিলায়েবল সেট, রিলায়েবল ব্র্যান্ড থেকে আসে। যদি এই দেখে শুনে কিনতে পারেন আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং বেশ লং টাইম ধরে ইউজ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আজকের মতো আমি প্রতীক বিদায় নিচ্ছি।